আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। বিভিন্ন জায়গার পাশাপাশি সোমবার শহরের গির্জাগুলিতেও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হলো। সোমবার সকালে ভাতারেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল যীশু খ্রিস্টের জন্মদিবস। বর্ধমান পৌর উৎসবের দ্বিতীয় দিন বিকাল থেকেই উৎসব ময়দানে ছিল উপচে পড়া ভিড়। 6 নম্বর ওয়ার্ডের রেলওয়ে বিদ্যাপীঠ স্কুল মাঠে কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সেলিমের উদ্যোগে অনুষ্ঠিত হল বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির। বড়দিন উপলক্ষে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাবের পক্ষ থেকে শহরের পথ শিশুদের হাতে কেক, বিস্কুট, চকলেট সহ জামা কাপড় তুলে দেওয়া হয়। সোমবার পূর্ব বর্ধমান জেলার ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে অকাল রাখি বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বর্ধমানের 44তম জুনিয়র ভলিবল চ্যাম্পিয়নশিপের সূচনা হলো সোমবার। চলে আসছে বিস্তারিত খবরে। বিভিন্ন জায়গার পাশাপাশি সোমবার শহরের গির্জাগুলিতেও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হলো সোমবার সকালে। এদিনের এই প্রার্থনা সভায় খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন, পরে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন। সোমবার যথাযোগ্য মর্যাদায় সারা দেশের সঙ্গে বর্ধমান শহরের গির্জাগুলিতেও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হলো সকালে। মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কার্জন গেট সংলগ্ন ক্রাইস্ট চার্চ হেরিটেজ গির্জায়। এদিন চার্চের ফাদার প্রার্থনা সভায় অংশগ্রহণ করে। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী উত্তম সেনগুপ্ত, পৌরসভার এমসি আইসি শিখা দত্ত সেনগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ধন্যবাদ, সমস্ত অনুষ্ঠানকে তোমাকে সমর্পণ করি। ধন্যবাদ সকলে প্রার্থনা প্রিয়তা যিশুর নামে চাই। তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই, সাথে সাথে এই চার্চ কমিটির সেক্রেটারি এবং আমার খুবই স্নেহ ধন্য যে আমাদের এলাকার বাসিন্দা মিস্টার রাহুল মাইলি সহ এই চার্চ কমিটি এবং চার্চের যে 200 বছর হচ্ছে যেটা অলরেডি শুরু হয়ে গেছে তার উদযাপন উৎসব, তার যারা সদস্য সদস্যা এবং বিশেষ করে আজকের দিনটি যাদের জন্য সেই খ্রিস্টান কমিউনিটি দেখতে দেখুন এদিন এই প্রার্থনা সভায় খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষজন অংশগ্রহণ করেন। প্রার্থনা সভার শেষে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন, পাশাপাশি উপস্থিত ব্যক্তিদের হাতে কেক প্রদান করা হয়। যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে চার্চটিকে রং বেরঙের বিভিন্ন সামগ্রী দিয়ে সাজিয়ে তোলা হয়। সন্ধ্যায় নানারূপ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এদিন বর্ধমান শহরের দুটি চার্চে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ভাতারেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল যীশুখ্রিস্টের জন্মদিবস। ভাতারের করজনা গ্রামের গর্দানমারি চার্চে সকাল থেকে নানারূপ ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। প্রার্থনা সভার পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। আয়া
সারা দেশের সাথে ভাতারেও যথাযোগ্য মর্যাদায় যীশু খ্রিস্টের জন্মদিন পালিত হলো। এদিন ভাতারের করচনা গ্রামের গর্দানমারির চার্চে সকাল থেকে নানারূপ ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। এদিন ওই চার্চের ফাদার বিশেষ প্রার্থনা সভায় প্রার্থনা করেন। আমাদের যীশু খ্রিস্টের জন্মদিন আমরা পালন করছি। তো যীশু খ্রিস্ট যেভাবে আমাদের পৃথিবীতে এসেছিলেন এবং আমাদের পৃথিবীতে যেমন জন্মগ্রহণ করেছিলেন, তার উপলক্ষে আমরা আজকে এখানে গির্জা করছি। কোথায় হচ্ছে এটা? এটা হচ্ছে গর্দনমারি চার্চে আমরা গির্জা করছি। গির্জা করার পরে আমরা প্রার্থনার শেষে তারপরে আমরা কিছুক্ষণ আবার নাচ গান করবো। নাচ গান করার পরে আমরা সব মানে নিজে নিজে ঘরে চলে যাব। তারপরে সেখানে আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান আছে গ্রামে 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 নিজেরা যে গোশালা তৈরি করেছে, যে প্রভু যীশু খ্রিস্ট কীভাবে এসেছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন, সেই জিনিসটাকে আমরা একটা তুলে ধরেছি। যেমন আমরা এখানে গোশালা আমরা তৈরি করেছি, সেখানে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন বেতলেহেমে। বেতলেহেমে ছোট্ট একটা নগর, সেখানে জন্মগ্রহণ করেছিলেন একটা গোয়াল ঘরে। উপস্থিত ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ ছাড়াও সাধারণ মানুষজন। প্রার্থনা সভার পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই সাংস্কৃতিক অনুষ্ঠানে পা মেলান। দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি কারণ আজ এখানে বড়দিন পালন করা হচ্ছে। আমরা এখানে ছোট্ট শিশু যীশুর জন্মদিন পালন করছি, তাই আমরা এখানে নাচ গান আনন্দ করছি। পরে গ্রামের বিভিন্ন স্থানে নানারূপ প্রদর্শনীর আয়োজন করা হয়। মূলত যীশু খ্রিস্ট বেতলাহামের গোশালায় জন্মগ্রহণ করেছিলেন, তারই অনুকরণে নানারূপ প্রদর্শনীর আয়োজন করা হয়। গর্দনমারি সেন্ট জোসেফ চার্চে সমবেত হয়েছি। গোটা পৃথিবীর যেমন পালন করছে একটি প্রভু যীশুর জন্মদিন, আমরা সেই সময় আমরা আমাদের গর্দনমারি তরফ থেকে পালন করছি। এবং এই গর্দনমারি গ্রামের আদিবাসী খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা সমস্ত শ্রেণীর ধনী গরিব দরিদ্র অসহায় সবাইকে আমরা শুভ বড়দিনের প্রীতি এবং শুভেচ্ছা জানাই এবং সকলের শুভ কামনা করছে। কিছু ব্যবস্থা জানি, কিছু অনুষ্ঠান আছে এখানে? হ্যাঁ, অনুষ্ঠান আছে আমাদের গ্রামে, গিয়ে অনুষ্ঠানগুলো আছে আর কি। এখন রাত্রে কালকে অনুষ্ঠান হয়ে গেছে, আর এখন সবাই গ্রামে গিয়ে সারা দেখেছে তো অনেকে, না প্রার্থনা চলছে, প্রার্থনা চলছে, প্রার্থনা শেষে আবার নাচ গান কিছু হবে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা।
চোখ রাখবো পরবর্তী খবরে। বর্ধমান পৌর উৎসবের দ্বিতীয় দিন বিকাল থেকে উৎসব ময়দানে ছিল উপচে পড়া ভিড়। এদিন অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়। শিল্পীর সঙ্গীত সকল শ্রোতাদের মন ভরিয়ে দেন। উৎসবের প্রতিটি অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে আনন্দবার্তায়। চলছে বর্ধমান পৌর উৎসব 2017। রবিবার ছিল তার দ্বিতীয় দিন। এদিন সন্ধ্যা থেকেই উৎসব ময়দানে জনস্রোত নামে। বিভিন্ন স্টল মেলার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ধমানবাসীকে আকর্ষিত করে। যদিও এদিনের উৎসবের বিশেষ চমক ছিল বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে আনন্দবার্তার ক্যামেরার মুখোমুখি হয়ে শিল্পী জানান, তিনি বর্ধমানে বহুবারই অনুষ্ঠান করেছেন। বর্ধমান শহর তার কাছে খুব প্রিয় এবং কাছের, নিজের বাড়ির মতো। তিনি এও জানান, বর্ধমানের শ্রোতাদের জন্যই বর্ধমানের ডাক তিনি ফেরাতে পারেন না। এমনকি বেশ কয়েক বছর পূর্বে টাউন হলে পৌর উৎসবে তিন পুরুষ তথা পিতা রামকুমার চট্টোপাধ্যায়, শ্রীকুমার চট্টোপাধ্যায় এবং পুত্র ঋষি কুমার চট্টোপাধ্যায় অনুষ্ঠান করেছিলেন, তারও স্মৃতিচারণ করেন তিনি। প্রণাম সমস্ত বর্ধমানবাসীকে। আমাকে জিজ্ঞেস করা হয়েছে আমি কোথায় এসেছি। ব্যাপারটা হচ্ছে কোথায় এসেছি খুব ভালো করেই জানি, এ তো নতুন আসছি না, আজ প্রায় 30-35 বছর ধরে আসছি। শুধু পৌরসভার অনুষ্ঠানে না, এখানে সর্ববঙ্গলা মন্দির বা ইত্যাদি ইত্যাদি পরপর যা হয় বহু অনুষ্ঠান পাশাপাশি করে গেছি। আসলে এখানে এলে এতদিনের সম্পর্ক মনে হয় যে যেন নিজের বাড়িতে এসেছি, কাজেই বর্ধমান আমার কাছে খুব কাছের এবং প্রিয়। আমি আজকের পৌরসভার অনুষ্ঠানে এসেছি, আপনাদের সকলকে আনন্দ দেবার চেষ্টা করব। আমার সঙ্গে আমার কন্যা মৌ চট্টোপাধ্যায়ও গান গাইবে, আর পুত্র ঋষি কুমার তবলায় আছে, আপনারা তাকে জানেন। আপনার আশীর্বাদ করুন যেন অনুষ্ঠান ভালো হয়। আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। প্রণাম। মানুষের ভালোবাসা এই আমাদের জীবনে, আমার এবং আমার পিতৃদেব শ্রদ্ধেয় রামকুমার চট্টোপাধ্যায়ের জীবনে অপরিসীম। আমার ছেলেবেলায় মনে আছে ডক্টর শৈলেন মুখার্জি ছিলেন, শৈলেনবাবুর বাড়িতে আসতাম, তখন সঙ্গে দাদু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আমার বাবা আর আমি। তো সে আজকের কথা না, বহুকালের কথা। শৈলেনবাবু তখন জীবিত, এখন বোধহয় কাজল ওনার ছেলে আছে, তারও খুব নাম শুনতে পাই। এখন ব্যাপার হচ্ছে যে মানুষের এই যে ভালোবাসা এবং উপচে পড়া ভিড়, এই আমার জন্যে না আমার পিতৃদেবের গান শোনার জন্যে সেটাই আমি জানি না। তো এখন কথা হচ্ছে যেটাই হোক আমি সব কিছুর মধ্যে দিয়েই চেষ্টা করব মানুষকে আনন্দ দিতে এবং তাদের ভালোবাসার প্রতিদান দিতে। না, আমার মনে আছে সেটা টাউন হলের মাঠে হয়েছিল। আমরা তিন জেনারেশন, আমার বাবা, আমি, আমার পুত্র একত্রে অনুষ্ঠান করেছিলাম এবং অনেক রাত্রি হয়ে গেছে, তখনও পর্যন্ত উপচে পড়া ভিড় এবং তানাবন্দি থামলে চলবে না, আমরা শুনতে এসেছি, শুনে যাব। কিন্তু এই এরকম শ্রোতা, এই অপরিসীম ভালোবাসা সচরাচর অন্য কোথাও আমি দেখিনি। সেই জন্য বর্ধমান থেকে কোনো ডাক এলে আমি আগে ছুটে আসি। প্রণাম।
রবিবার শ্রীকুমার চট্টোপাধ্যায়ের সাথে সঙ্গীত পরিবেশন করেন তার সুযোগ্যা কন্যা মৌ চট্টোপাধ্যায় এবং তবলায় সঙ্গত করেন পুত্র ঋষি কুমার চট্টোপাধ্যায়। কারণ আমরা যেটা করি তো মানুষকে আনন্দ দেওয়া, এটাই তো আমাদের কাজ। এবং আমার দাদু আমার বাবা যেটা করে আসছে সেটা বহন করে যাওয়া, এটা তো আমার বিরাট একটা কর্তব্য, তাই না? নিশ্চয়ই ওই জায়গাটা তো আর কোনোদিন পূরণ হবে না। শুধু আমার দাদু নয়, রামকুমার চট্টোপাধ্যায় এই নামটা আর তো কোনোদিন ফুলফিল হবে না, তাই না? যতটা বাবা যতদিন আছে, বাবা আছে, তারপর আমি আছি, আমার বোন আছে। মনোমুগ্ধকর সঙ্গীত শুনতে শীতকে উপেক্ষা করেই শ্রোতাদের উপচে পড়া ভিড় ছিল উৎসব ময়দানে। মেলা প্রতিদিনই প্রতি বছরের মতো প্রচুর ভিড় হয়, কালকের থেকে আরও বেশি ভিড় হবে, কারণ কাল থেকে আমাদের খুব ভালো ভালো শিল্পী আছে যারা কাল থেকে আসবে। আজকের শিল্পী আমাদের শ্রীকুমার চট্টোপাধ্যায় আছে, কিন্তু কাল থেকে ভালো ভালো শিল্পী আছে। মেলা তো বর্ধমান পৌর উৎসব, বর্ধমান শহর জেলার মানুষের উৎসব। এই উৎসব প্রতি বছরই ভালো ভিড় হয়, আমাদের আশা এই উৎসব এবার আরও বেশি ভিড় হবে, কারণ এই উৎসব প্রচুর প্রচার এবং এত ভালো উৎসব, বর্ধমান শহরের এত ভালো ভালো শিল্পীরা অংশগ্রহণ করছে এই উৎসবে, তাদের ফ্যামিলির লোকরা আসছে, প্লাস এত স্টল, এত ভালো দোকান। তাই পৌর উৎসব আমরা এবার 5 বছরে পা দিলাম আমাদের পৌর বোর্ড, আমাদের ইচ্ছা এবং আশা যে এবার খুব ভালো পৌর উৎসব অনুষ্ঠিত হবে। কোথায় যাবে? এদিকে বাঁকা স্টেশন, এদিকে বাঁকা মানুষের আশীর্বাদ। আজ
করার চেষ্টা করেছি। প্রথমবার যেটা বলেছিলাম, বর্তমানে মানুষের টাকা দুটো নয় ছয় করতে যথাসাধ্য আটকা করেছিলাম। 50 বছর জলের ভাবনা ঘুচিয়ে দেবো, আমাদের ভার জব ডুইং একদম সাফল্যের ভোট করায় দাঁড়িয়ে 50 নয় 75 বছর। আমরা নিজেরাই সামলা করি, আমরা পুলিশ নেই। বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। সোমবার 6 নম্বর ওয়ার্ডের রেলওয়ে বিদ্যাপীর স্কুল মাঠে কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সেলিমের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির। রক্তচাপ, রক্ত পরীক্ষা সহ বিভিন্ন বিষয়ে এদিন স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সোমবার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সেলিমের উদ্যোগে একটি বিনা ব্যয়ে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো। মূলত এলাকার দরিদ্র মানুষদের এদিন স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিশিষ্ট চিকিৎসকবৃন্দ এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করেন। রক্তচাপ, রক্ত পরীক্ষা সহ বিভিন্ন বিষয়ে এদিন স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য শিবিরে এলাকার বিভিন্ন স্তরের মানুষজন তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। এলাকার কাউন্সিলর মোহাম্মদ সেলিমের এই রূপ উদ্যোগকে সকল স্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন। আগামী দিনেও এই রূপ শিবিরের আয়োজন করা হবে বলে উদ্যোক্তারা জানান। সমগ্র স্বাস্থ্য শিবিরটি পরিচালনার লক্ষ্যে এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীদের কর্মচঞ্চলতা লক্ষ্য করা যায়। আমাদের 6 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সেলিমের তরফ থেকে আর কি আমাদের এলাকাবাসীর জন্য একটা হেলথ চেক আপ করা হচ্ছে। আমাদের এলাকাতে অনেক গরিব মানুষ আছে, তারা ঠিকমতো মানে বাইরে টাকা দিয়ে তারা ডাক্তার পারে না। তাই আজকে আমাদের এখানে একটা ক্যাম্প করা হচ্ছে। আমাদের এখানে ডাক্তার এলাকায় কিছু ডাক্তার আছে, তারা গরিব মানুষের পেশেন্ট দেখে কিছু মেডিসিন দেওয়া হচ্ছে। কতজনকে দেখানো হয়েছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত 30 জনকে দেখানো হয়েছে। কতক্ষণ চলবে এটা? চলবে আমাদের মোটামুটি 2 অবধি 3 অবধি চলবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বড়দিন উপলক্ষে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাবের পক্ষ থেকে শহরের পথ শিশুদের হাতে কেক, বিস্কুট, চকলেট সহ জামা কাপড় তুলে দেওয়া হয়। উৎসবের দিনে শিশুদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দিয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে খুশি উদ্যোক্তারা। 25শে ডিসেম্বর বড়দিন, মূলত এই দিনটি যীশুখ্রিস্টের জন্মদিন হিসেবেই পালিত হয়। বড়দিন মানেই উৎসবের দিন। ক্রাউন্টাউন শুরু হয় নতুন বছরের, আর এই উৎসবের দিনে পথ শিশুদের মুখে একটু হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাব। এদিন ইন্দা শান্তাশ্রম সহ বিভিন্ন জায়গা থেকে আগত যুবক যুবতীরা বর্ধমান স্টেশন সংলগ্ন পথ শিশুদের হাতে কিছু বস্ত্র তুলে দেন। এই প্রথমবার তারা এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। উৎসবের দিনে ছোট শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে খুশি তারাও। কতগুলো ফ্রেন্ড?
অন্যদিকে বর্ধমানের ইছলাবাদের একটি ক্লাবের পক্ষ থেকেও এদিন শহরের বিভিন্ন প্রান্তের পথ শিশুদের হাতে কেক, বিস্কুট, চকলেট সহ জামা কাপড় তুলে দেওয়া হয়। তারা দ্বিতীয়বার এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন বলেও জানান। শিশুদের আনন্দ দিতে পেরে খুশি উদ্যোক্তারা। ইছলাবাদ কিয়ন্ত্রণের তরফ থেকে পথ শিশুদের হাতে খাবার, মানে কেক আর জামা কাপড় করা হচ্ছে। কারণ কি? এটা আমাদের দুবছর ক্লাবের একটা প্রচার, প্লাস পথ শিশুদের যেন গায়ে শীতকালে গায়ে পড়তে পারছে না, রাজনৈতিক শিশুদের সাহায্য করা, যত সামান্য সাহায্য করা। আজকে দিনটা বেছে নেওয়ার কারণ? আজকে দিনটা বেছে নেওয়ার কারণ হচ্ছে শীতকাল, শীতকালে বাচ্চাদের গায়ে জামা কাপড় আমাদের ক্লাব থেকে বেরিয়েছিলাম, এবার রাতকাল রাতে ওই দিকে খারাপ লাগাতে আমাদের ব্যবস্থাটা করে সামনে করবো। আজকে তো বড় দিন, আজকে বড় দিন, বড় দিন উপলক্ষে আমরা কেক, চকলেট, বিস্কুট এসব দিচ্ছি আর সঙ্গে জামা কাপড়। মোট কতজনকে দেওয়া হচ্ছে? 3,500। আর স্টেশনটাই বেছে নেওয়ার কারণ কেন? স্টেশনে অনেক বাচ্চাদের পাওয়া যায়, প্রচুর রানিং বাচ্চা থাকে, অনেক রানিং লোক থাকে, ওই জন্য। আর এটা শুধু স্টেশন নয়, আমরা গুডসেট যাবো, বাস স্ট্যান্ডের পিছনে যাবো, রসিকপুর যাবো, আলমগঞ্জ যাবো, পোড়াপাড়া আছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম উত্তম চক্রবর্তী, পাঁচ নম্বর বিশ্বলাগ কিয়ন্ত্রণের বাসিন্দা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। সোমবার পূর্ব বর্ধমান জেলার ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে অকাল রাখি বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কার্জন গেট সংলগ্ন ম্যান্ডেলা পার্কের সামনে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। পথ চলতি মানুষদের হাতে যুব মোর্চার মহিলা ও পুরুষরা রাখি পরিয়ে দেন। সোমবার পূর্ব বর্ধমান জেলার ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে অকাল রাখি বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কার্জন গেট সংলগ্ন ম্যান্ডেলা পার্কের সামনে। ভারতীয় জনতা যুব মোর্চা পূর্ব বর্ধমান জেলার সভাপতি শ্যামল রায় জানান, পার্ক স্ট্রিট, কামদুনি, বোলপুর, মধ্যমগ্রাম, রানাঘাট, জামুরিয়া, সন্দেশ খালিসহ বিভিন্ন এলাকায় নারীরা দুষ্কৃতীদের দ্বারা লালসার শিকার হচ্ছেন। তারই পরিপ্রেক্ষিতে যুব মোর্চার রাজ্য সভাপতির নির্দেশে এই দিনটিকে অকাল রাখি বন্ধন করার নির্দেশের পরিপ্রেক্ষিতে জেলা যুব মোর্চা এই দিনটিকে বন্ধনে আবদ্ধ করে রাখি বন্ধন অনুষ্ঠান পালন করছে। এদিন পথ চলতি মানুষদের হাতে যুব মোর্চার মহিলা ও পুরুষরা রাখি পরিয়ে দেন। গত 20 ডিসেম্বর ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে যে মহাজাগরণ যাত্রা এবং প্রতিবাদ সভা হয়েছিল, সেই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের যুব মোর্চার যিনি সভাপতি তথা দেবজিৎ সরকার, উনি অ্যানাউন্সমেন্ট করে গেছিলেন যে গোটা পশ্চিমবাংলায় আগামী 25 ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন পালনের সঙ্গে সঙ্গে আমরা অকাল রাখি বন্ধন করব। সেই অকাল রাখি বন্ধন আজ আমাদের কার্জন গেট চত্বরে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন যে এক মাস আগে বীরভূমের একটি গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর তৈরি হচ্ছিল এবং সেই ঘর তৈরিতে যিনি মিস্ত্রি ছিলেন, রাজমিস্ত্রি কাজ করছিলেন, শেখ হাফিজুল, শেখ হাফিজুল সেই বাড়ির একটি মেয়ে, একটি কন্যার নগ্ন ছবি তোলে এবং সেই নগ্ন ছবিকে তুলে একাধিকবার ধর্ষণ করে এবং সে ধর্ষণের পরিস্থিতি এমন একটি জায়গায় যায় যে মেয়েটি নিজের গায়ে আত্মহত্যা করার চেষ্টা করে। আমরা শপথ নিচ্ছি আজকের এই অকাল রাখি বন্ধনের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে, যা পশ্চিমবাংলার বুকে কোনো জেহাদি গুন্ডার হাতে, কোনো জেহাদি তৃণমূলের হাতে যেন কোনো বোনকে, সেই বোন হিন্দুই হোক আর সেই বোন মুসলমান হোক, যেন কোনোভাবে কোনো বোনের এইভাবে ইজ্জত কিংবা সম্মান হানিকর হয় কিংবা কোনো বোনকে যেন এইভাবে আত্মহত্যা করার পথ বেছে নিতে হয়, তারই জন্য আমরা যুব মোর্চার তরফ থেকে রাজ্য নির্দেশে গোটা পশ্চিমবাংলায় জুড়ে আজ অকাল রাখি বন্ধন পালন করছি। নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল, জেগে উঠেছিল সারা পশ্চিমবাংলার বিবেক। আর ধর্ষণ করছিল কারা? জেহাদি মৌলবাদী মানসিকতার কিছু উচ্ছৃঙ্খল। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। বর্ধমানে 44তম জুনিয়র ভলিবল চ্যাম্পিয়নশিপের সূচনা হলো সোমবার। দেশের বিভিন্ন রাজ্য থেকে ভলিবল টিম অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায়। রেলওয়ে বিদ্যাপীঠ হাইস্কুলের মাঠে সোমবার সূচনা হয় ভলিবল প্রতিযোগিতার।
সোমবার থেকে বর্ধমানের সূচনা হলো 44তম জুনিয়র ভলিবল চ্যাম্পিয়নশিপ। দেশের বিভিন্ন রাজ্য থেকে ভলিবল টিম অংশগ্রহণ করবে এই ভলিবল চ্যাম্পিয়নশিপে। শহরের বেশ কয়েকটি মাঠে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। সোমবার সকালে বর্ধমান রেলওয়ে বিদ্যাপীঠ হাইস্কুলের মাঠে সূচনা হলো জুনিয়র ভলিবল চ্যাম্পিয়নশিপ। এই মাঠে মোট 7টি রাজ্য থেকে আগত ভলিবল টিমের খেলা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। উপস্থিত ছিলেন 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সেলিম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আপনারা জানেন যে আমাদের এখানে ন্যাশনাল ভলিবল খেলা হচ্ছে। এখানে আমাদের 6 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আমরা 7টা টিম দিল্লি, অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, মণিপুর, আসাম, কর্ণাটক এই 7টা টিমের আমরা এখানে খেলা নিয়েছি এবং তারই আজকে উদ্বোধন করলাম। আমরা পশ্চিমবঙ্গ মানুষ হিসাবে, আমরা 6 নম্বর ওয়ার্ড বর্ধমানের মানুষ হিসাবে, আমাদের পশ্চিমবঙ্গে যে সরকার রয়েছে, মামাটি মানুষের সরকার, মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে যে কাজ করছে, আমরা বাইরের স্টেট থেকে যেসব প্লেয়াররা এসছে, যেসব আধিকারিকরা এসছে, তাদের সাথে আমরা আজকে মিলিতভাবে প্রোগ্রাম করলাম। এদিন খেলোয়াড়দের অভ্যর্থনা জানানো হয়, পাশাপাশি কেক কেটে বড়দিনও পালন করা হয়। আজকে 25শে ডিসেম্বর, সেই জন্য তারাও বাড়ির বাইরে রয়েছে, তাদের সাথে আমরা 25শে ডিসেম্বরের কেক কেটে এই উদ্বোধনী সেলিব্রেট করলাম। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বিভিন্ন জায়গার পাশাপাশি সোমবার শহরের গির্জাগুলিতে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হলো। সোমবার সকালে ভাতারেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো যীশু খ্রিস্টের জন্মদিবস। বর্ধমান পৌর উৎসবের দ্বিতীয় দিন বিকাল থেকেই উৎসব ময়দানে ছিল উপচে পড়া ভিড়। 6 নম্বর ওয়ার্ডের রেলওয়ে বিদ্যাপীঠ স্কুল মাঠে কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সেলিমের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির। বড়দিন উপলক্ষে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাবের পক্ষ থেকে শহরের পথ শিশুদের হাতে কেক, বিস্কুট, চকলেট সহ জামা কাপড় তুলে দেওয়া হয়। সোমবার পূর্ব বর্ধমান জেলার ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে অকাল রাখি বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বর্ধমানে 44তম জুনিয়র ভলিবল চ্যাম্পিয়নশিপের সূচনা হলো সোমবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।